বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই যে বিল্ডিংয়ের উপর যে স্থায়ী যে শেড এই শেডে আমি একটা হাইব্রিড পেঁপের চারা নিয়ে আসলাম এটা রোপণ করে দিছি আপনারা অনেকে হয়তো দেখে একটু খটকা লাগতে পারে যে এরকম বাঁকা করে রোপণ করছি কেন যারা পেঁপে চাষের সম্পর্কে জানেন তারা হয়তো বা বুঝতে পারবেন কিন্তু যারা জানেন না তারা মনে করবেন যে কেন আমি এরকম বাঁকা করে পেপে পেঁপে গাছটা রোপণ করলাম আসলে পেঁপে গাছ সবসময় দক্ষিণ দিকে ফর্টি ফাইভ ডিগ্রি এরকম কাত করে যদি আপনি পেঁপে গাছ রোপণ করতে পারেন সেই গাছটা এটা আস্তে আস্তে যখন বড় হবে এটা এইভাবে আর কাত থাকবে না এটা বাঁকা হয়ে সোজা আবার এই বাঁকা থেকে আবার একটু সোজা হবে তখন গোড়াটা আরও মোটা হয়ে যাবে তো এবং তখন এটাতে ফলন ভালো হয় এবং গাছের গ্রোথ তো ভালো থাকে এই কারণে এইভাবে এটা রোপণ করা তো দেখা যাক আমি বাজার থেকে আনার সময় সে বললো যে এটা নাকি নিচ থেকেই পেঁপে ধরে তো এই জন্য এটা এখানে রোপণ করে দিলাম আর যেহেতু ছোট গাছ এখানে আমি খুব বেশি কোনো সার ব্যবহার করতে চাই নাই শুধু রোপণ করার সময় এক চামচ পরিমাণ এফসম সল্ট এবং সামান্য কিছু কিচেন কম্পোস্ট যে সার আছে এইটা দিয়ে জাস্ট এই সলিড মাটির মধ্যে এটা রোপণ করে দিয়েছি পরে গাছটা যখন লেগে যাবে তখন এখানে বিভিন্ন রকম জৈব সার দিতে হবে আর এপসম সল্ট দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার একটা গাছ যখন আপনি অন্য একটা পরিবেশ থেকে আরেক জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু গাছটা একটু ঝাঁকি খায় এবং রিপোর্ট করার সময় গাছ কিছুটা হলেও আঘাত লাগে তো এই আঘাত বা এই শখটা যাতে সে কাটিয়ে উঠতে পারে এই কারণেই মূলত এপসম সল দিতে হয় এবং এটা খুব ভালো কাজ করে পরীক্ষিত তো আলহামদুলিল্লাহ তো গাছটা রোপণ করলাম দেখা যাক এটার কি অবস্থা হয় এটার আপডেট আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এছাড়া আমার আরও একটা পেঁপে গাছ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা তাইওয়ানি একটা পেঁপে গেছে চারা এবং এটাও কিন্তু খুবই উচ্চ ফলনশীল আমাকে যেটা মানে এই নার্সারিওয়ালা বলে দিছিল এটা আমি ওখান থেকে আনার সময় কিন্তু এটা হাফ বস্তায় ছিল তো হাফ বস্তায় থাকা অবস্থায় ওইখান থেকেই আমি এটার খুলি নাই বস্তার থেকে ওইভাবেই আমি জাস্ট মাটিতে পুঁতে দিছি এবং নিচের যে পাটটা সেখানে দেখা গেছে বেশ কিছু পরিমাণ আমি ব্লেড দিয়ে কেটে দিয়েছি যাতে শিকড়টা এই শেডের চারদিকে সরিয়ে যেতে পারে দেখেন এটা কিন্তু যথেষ্ট বড়ো একটা শেড এবং গাছটা যাতে ঝাঁকি না খায় এই কারণে মূলত এই উদ্দেশ্যে এটা করা এবং এটা যাতে একটু মাটির থেকে উপরে থাকে পরিচর্যাটা একটু আলাদাভাবে করা যায় এই কারণে আমি এটা বস্তায় পরীক্ষামূলকভাবে রাখছি যে দেখা যাক এটা কাজ হয় কিনা দেখেন অলরেডি কিন্তু গাছটায় যে কাত করে রোপণ করার কারণে কিন্তু গোড়ার থেকে যে মোটা হয়ে উঠতেছে এবং আমি একটু ভিতরের দিকে দেখি যে দেখেন অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি না ফুল আসতেছে কিন্তু দেখেন দেখেন বন্ধুরা এটা গাছে কিন্তু ফুল আসা শুরু করছে তো দেখা যাক এই গাছটা কি অবস্থা হয় তো আমি আশাবাদী ছাদ বাগানে আমি পেপে এর আগে করি নাই এই দুইটা গাছে রোপণ করলাম এটা মাসখানিক আগে রোপণ করা হয়েছে আর আজকে একটা রোপণ করলাম তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে এটা আপডেট দেওয়ার চেষ্টা করব তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল এবং আমার চ্যানেল হারুন ব্লক বিড়ি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ